এখান থেকে আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে কতটা সুন্দর লাগছে। অনেক রকমের শরবত পাওয়া যায়। মসজিদটা অনেকটা বড় এরিয়া নিয়ে, সমস্ত ড্রাই ফুড, লাচ্ছা, সিমাই গুলো, টাংরি কাবাব। দ্য সিটি অফ জয় কলকাতা, যেখানে দুর্গাপুজোর সাথে সাথে পবিত্র ঈদও পালন করা হয়। এখন আমি কোথায় রয়েছি সেটা নিশ্চয়ই সকলে বুঝতে পারছো, নাখোদা মসজিদে রয়েছি। প্রথমবার আমার আসা হলো এখানে, ঠিক আছে। ভীষণই সুন্দর টোটাল আর্কিটেকচার, মানে দারুণ দারুণ একটা জায়গা। এখানে অনেকে এখানে আসেন ছবি তোলেন, এখানে অনেক ফটোগ্রাফাররা এসেছেন ছবি তুলছেন। তবে আজকের ভিডিওটা শুরু করার আগেই সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা। আর এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে আজকের যে এখানে পরিবেশটা সেটা দেখার জন্য এখানে আসা, যদিও ঈদের একদম আগের দিনটা আমি এসেছি। এখান থেকে আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর আজকে হাওয়াটাও দিচ্ছে বেশ ভাল লাগছে। পুরো ব্যাপারটা দেখো কতটা সুন্দর। এই মুহূর্তে এখানে নামাজ পড়া হচ্ছে, একদম নাখোদা মসজিদের ভিতরের যে অংশটা সেইখানটাতে আমি এসেছি। নাখোদা মসজিদের ঠিক মানে পাশের যে রাস্তাটা, এটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট। এখানে এই যে জাকারিয়া স্ট্রিটের এই যে বাজারটা দেখছো, ইফতার বাজার, এটা কলকাতার সব থেকে বড় ইফতার বাজার। মসজিদের ঠিক ভিতরের অংশের যে মানে এই যে কারুকার্যগুলো, এটা কিন্তু ভীষণই সুন্দর। মানে অনেক পুরনো যেহেতু মসজিদটা, ঠিক আছে, আমি প্রথমবার আসলাম এত বড় মসজিদ কলকাতার বুকে, সত্যি ভীষণই সুন্দর। এখানে একটা সুন্দর জিনিস দেখাই, এই যে ওপরের অংশটাতে এই যে কারুকার্যগুলো করা, আমার এটা বেশ ভালো লাগলো দেখে। এই কারুকার্যগুলো প্লাস এই লাইটগুলো, ঠিক আছে, অনেক সুন্দর। ভিতর থেকে ঠিক যে জিনিসটা আমি দেখাচ্ছিলাম এই পোর্শনটাতে, বাইরে থেকে দেখো এই যে এই জায়গাটা থেকে পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে, এই কারুকার্যগুলো। যেহেতু আজ শেষ দিন, ঠিক আছে, মানে কাল ঈদ, মানে যখন তোমরা দেখছো ভিডিওটা তখন ঈদ, তো সেহেতু আজ এখানে মানে এই যে জাকারিয়া স্ট্রিটের এই রোডে প্রচুর ভিড়, প্রচুর মানুষজন আসছেন এখানে। একটু আগেই যারা এখানে রোজা করলেন তাদেরকে এখান থেকে এই মসজিদ থেকেই আর কি এখানে খাবার দেওয়া হচ্ছে। তাছাড়া প্রচুর মানুষজন আছেন যারা এই রোজার যারা অংশগ্রহণ করেছিলেন, তারা এখন এই খাবারগুলো খাবেন। মসজিদের ভিতরে এই অংশটাতে এরকম একটা এরকম জলের অংশ রয়েছে, যেখানে সবাই চোখ মুখ ধুচ্ছেন, হাত পা ধুচ্ছেন। বলা হয় যে এই যতটুকু আমি জানতে পারলাম এখানে এসে, যে এখানে এই জলে নিজের হাত পা, তারপরে মুখ চোখ ধুলে নিজের আত্মা মানে শুদ্ধ হয়ে যায়, এই জিনিসটা বলা হয়। এখন একদম নিচের অংশটাতে আমি চলে এসেছি, এখানেও কিছু মানুষ বসে রয়েছে। মানে অনেকটা বড়, যে মসজিদটা অনেকটা বড় এরিয়া নিয়ে, হ্যাঁ, এখান থেকে আমি দেখাই, দেখো এই ওপরের অংশটাতে ছিলাম আমি, এই জায়গাটাতে ছিলাম আমি, ঠিক আছে, অনেকটা বড় এরিয়া এই জায়গাটাতে, মানে নিচের এই জায়গাটাতেও বসে অনেক মানুষ নামাজ পড়তে পারেন। আর এখানে এই যে লাইটগুলো রয়েছে, অনেক পুরনো পুরনো লাইট রয়েছে, যেহেতু মসজিদটা অনেকটা পুরনো। নাখোদা মসজিদ ঘোরার পর এবার ঘুরবো নাখোদা মসজিদ সংলগ্ন যে জাকারিয়া স্ট্রিটের যে ইফতার বাজার, সেটা। এই হচ্ছে ইফতার বাজার। আজ যেহেতু শেষ দিন, তাই জন্য বেশ মানে মানে ভিড়ভাড়টা কিন্তু অনেকটাই রয়েছে, আর যত রাত পড়াবে তত আরও বেশি ভিড়ভাড়টা হবে। এখানে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। ওই যে দেখা যাচ্ছে মসজিদ, আর মসজিদের সামনেই এই রাস্তা জুড়ে এই মার্কেটটা বসে প্রতিবার। এখানে দেখো একটা সেমুইয়ের দোকান, ঠিক আছে, আমার বেশ ভালো লাগে, দুধ দিয়ে খেতে বেশ দারুণ লাগে।
ঠিক আছে এখানে এরকম বিক্রি হচ্ছে। দাদা কত করে বিক্রি করছেন? কত করে বিক্রি করছেন? এগুলো কি কি নাম আছে এগুলো বলে দাও, নামগুলো জানি না। আজকে তো শেষ মার্কেট, এবছর কেমন গেল বাজার? বাজার কেমন গেল এবছর? ভালো বাজার গেছে। যারা রোজা করছেন তারা এখানে এরকম কাটা ফলগুলো যে বিক্রি হচ্ছে এগুলোও খেয়ে যাচ্ছে। আর এই সেকশনটাতে সমস্ত ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে, ঠিক আছে। এই দিকটাতে, এই দিকের অংশগুলোতে রয়েছে প্রচুর ভিড়, প্রচুর মানুষ এখানে। এই টোটাল রোড জুড়ে দোকানগুলো সব বসেছে, এরকম দোকান বসে প্রতি বছর। এখানে এই সময় এরকম ধরনের শরবতও পাওয়া যায়। এগুলোর নাম কি দাদা? সবকটা কি একই নাম? লালটা রুবাবজা। এটা কি দিয়ে তৈরি করো? তরমুজ আছে, দুধ আছে, চিনি আছে। কাজু টাজু সব, কিশমিশ মিশানো সব, এগুলো কত করে কাকা? সব 20 টাকা করে বিক্রি হচ্ছে। যারা রোজা করছেন তারা এখানে দিয়ে খেয়ে যাচ্ছে। আর এই জাকারিয়া স্ট্রিটের একটা নাম করা দোকান দেখাই, সুফিয়া, ঠিক আছে। দোকানটাতে অনেক কিছু পাওয়া যায়, একদম মানে অপোজিটেই, মসজিদের একদম অপোজিটেই। খাবার দোকানের পাশাপাশি এখানে বিভিন্ন পোশাক আশাকের বিভিন্ন দোকান রয়েছে, মানে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের মানুষের জন্য, ঠিক আছে। বিভিন্ন সাইজের মানুষ বলছি কেন, বিভিন্ন বড় থেকে ছোট সমস্ত মানুষের জন্য এখানে জিনিসপত্র রয়েছে। এই ছোট্ট গলি, ছোট্ট রাস্তা, তার মধ্যে এত রকমারি দোকান। এদিকে রয়েছে লাচ্ছা আর এই সিমাইগুলো, ঠিক আছে। আর এদিকে এটা কি জিনিস, কি জানি এটা কি দাদা? বাকার খানি। আচ্ছা বাকার খানি আমি কোনোদিনও খাইনি। জিনিস আমরা কিনি 130 টাকা। সাদা তিল, এগুলো তো চালমগজ মনে হচ্ছে। এগুলো তোমরা খেয়েছো নাকি আমাকে জানিও? এগুলো দুধ দিয়ে খায়, তারপর শুধু শুধুও খায় বললো দাদা, তাই তো? 12 মাসে পাওয়া যায়? ঈদে কেমন গেল এবার বাজার, ভালো গেল? আচ্ছা এই আর একটা দোকান বোম্বে হোটেল, ঠিক আছে, মানে কলকাতার মধ্যে বোম্বে। এই দোকানটা থেকেও অনেক অনেকে মানুষ খেয়ে থাকে না, সবসময় ভিড়ভাড়টা থাকে এরকম। যারা রোজা করেন তারা এরকম ওই ছোলা, যে দেখতে পাচ্ছ ছোলা মাখা টাইপের, এগুলো আর কি খেয়ে থাকেন। এগুলো কত করে বিক্রি করছো? 10 টাকা করে বিক্রি করছি। কি বলে এটাকে, কি বলে? চানা। চানা মানে চা, শুধু চানাই বলো আর কিছু বলো না? চানা মশলা বলে আর কি, ছোলা মাখা আর কি। এখানে আরও একটা এরকম দোকান আছে, ঠিক আছে। আর সাথে সাথে এই জিনিসগুলো রয়েছে, এগুলোকে কি বলে জানো? চাল পাপা বলতে। কি কি কি? বিস্কিট। বিস্কিট, বিস্কিট। ওগুলোর মধ্যে সব তিল দিয়ে দিয়েছে, সব তিল রয়েছে ওপরে ওপরে। বৃষ্টি পড়ছে তাই জন্য ঢেকে রেখেছে। আর এটা হচ্ছে দই বড়া, এগুলো কত করে বিক্রি করছো? 50 টাকা। 50 টাকা কয় পিস দাও মোটামুটি? 50 টাকা ক পিস দাও? কতটা থাকে এমনি? 8 পিস। আচ্ছা 8 পিস থাকে। এইখানটাতে বিস্কুটগুলো খোলা রয়েছে, এইখানটাতে দেখাই। অনেক রকমের বিস্কুট রয়েছে সব, মানে বড় ছোট। আরও দুটো দোকান দেখাই, একটা হচ্ছে টাস্কিন আর একটা হচ্ছে দিল্লি 6। এই দুটো দোকানও এখানকার বিখ্যাত দোকান। এখানে খেজুর বিক্রি হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন প্যাকেটের খেজুর, তারপরে এমনি তোমার খোলা খেজুর, সমস্তগুলো বিক্রি হচ্ছে এই জায়গাটাতে। কত করে কাকু খেজুর? 110 টাকা কিলো। আচ্ছা 110 টাকা কিলো করে বিক্রি করছে। ভিড় ঠেলতে ঠেলতে দিল্লি 6 বলে যে দোকানটা আছে সেই তার একদম সামনে চলে এসেছি। এখানে সব যেমন টাংরি কাবাব রয়েছে, তারপরে এমনি যে শিক কাবাব সেগুলো রয়েছে, অনেক রকমের কাবাব এখানে পাওয়া যায়। এমনি সময়টাও তো তোমরা আসতে পারো এই দোকানটা, প্রচুর কাবাবের আইটেম এখানটাতে পাওয়া যায়। আর এখানে একটা দোকান পেলাম যেখানে বিক্রি হচ্ছে হালিম। এই হালিম আমি যখন পার্ক স্ট্রিটে একটা বেসরকারি সংস্থায় চাকরি করতাম তখন আমি খেয়েছিলাম, অনেকবার খেয়েছিলাম। মাটন হালিম 100 টাকা, তারপর
হাফ হালিম হচ্ছে 70 টাকা, 110 টাকা, সব বিভিন্ন রকমের দামের রয়েছে। আর হালিমটা খেতে খুব ভালো হয়, টেস্টি হয়, আর খুব প্রোটিন রয়েছে হালিমটায়। হাঁটতে হাঁটতে একদম প্রথমের দিকে চলে এসেছি স্ট্রিটে, এইখানে লাচ্ছা, তারপর সমস্ত লাচ্ছার যে আইটেমগুলো সেইগুলো কাকু বিক্রি করছেন। তাও কত দামের দামের রয়েছে তোমার কাছে লাচ্ছা? কত দামের দামের রয়েছে? 380 টাকা কিলো। 380 টাকা? আচ্ছা, এক একটা এক রকমের রয়েছে এখানে। ওগুলো ওটা সব থেকে হাইয়েস্ট, আর লোয়েস্ট কত সব থেকে? 160 টাকা। 160 টাকা কেজি। এই ভাইয়ের কাছে বিক্রি হচ্ছে চিকেন প্যারে কাবাব, কত করে বেচছো ওগুলো? ১ পিস ৩০, ৪ পিস ১০০। বাহ, খুব ভালো, 4 পিস নিলেই মানে বেশি ভালো হবে আর কি। তোমরা কি এমনি এমনি সময় এখানে থাকো? এমনি সময় দোকান থাকে? শুধু এই রমজান মাসে থাকে। একদম প্রথমের দিকে এই চিকেনের আইটেমের যে দোকানগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর চিকেনের আইটেমগুলো পাওয়া যায় এখানে, একদম গরম গরম কাবাব। আর এখন বাজে হচ্ছে 5:30, এখনও পুরোপুরি মানে দিনের আলোটা যায়নি, লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। লাইটগুলো টোটাল যে এই গলি জুড়ে এই লাইটটা রয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ঠিক এই পোর্শনটাতে যাই না দেখা যাচ্ছে নাকি, মানে অন্ধকার হলে পুরোপুরি বোঝা যেত, লেখা রয়েছে লাইট দিয়ে পুরোপুরি ঈদ মুবারক। এবার আমার খাওয়ার পালা, মানে মহব্বতকার শরবত যেটা আছে 20 টাকা করে, এটা নিয়ে নিলাম, মানে অন্য কিছু খাবো না গরমের মধ্যে। ফার্স্ট টাইম খাচ্ছি, জীবনে কোনোদিনও খাইনি আমি। তরমুজ তরমুজ দিয়ে বানাই, ওপরের অংশগুলোতে এই তরমুজগুলো রাখা রয়েছে। দুধ আছে নাকি আমি জানি না, কী দিয়ে আর কী কী রয়েছে জানি না, কিন্তু এটা কেমন একটা গন্ধটা কেমন যেন আসছে, মানে তরমুজ তো আছে, এই তরমুজের গন্ধটা পাচ্ছি, সাথে সাথে অন্য একটা কিছু ফ্লেভার রয়েছে। আর কী দিয়ে বানাও এটা? গুলাব আছে, গুলাবজা আছে, চিনি আছে, তরমুজ আছে, দুধ আছে। আচ্ছা, দুধের গন্ধ, মানে দুধটা ভেবেছিলাম যে আছে হয়তো। আর যেটা রয়েছে সেটা হচ্ছে গোলাপ, গোলাপের যে গন্ধটা হয়, মানে বিরিয়ানিতে যে গোলাপ দিলে যে গন্ধটা বেরায় সেইটা পাচ্ছি আর কি, ভালো লাগছে খেতে। আর একটা কী একটা গন্ধ, কোথাও একটা খেয়েছি এমন একটা কিছু একটা কিছু একটা গন্ধ সেটা আমি পাচ্ছি। যাই হোক, খেয়ে নিই, তারপরে এতটা ভিড় খেলে তারপর যেতে হবে, এখানে আসলে এটা ট্রাই করবো, ভালো লাগলো খেয়ে। কাকা এখানে পুরো বানাচ্ছে, পুরো ঠান্ডা রয়েছে, বানিয়ে তারপরে বিক্রি করছে এমনি জলে। দেখতে খুব সুন্দর, মানে কালারটা না খুব সুন্দর। এবার সব থেকে চাপের বিষয় হচ্ছে এই সরু গলি দিয়ে ভিড় ঠেলে বেরানোটা, লাইটগুলোটা খুব সুন্দর লাগছে দেখতে। মসজিদের এই সামনের অংশটাও লাইট দিয়ে সুন্দর করে সাজানো, অংশটা কাটছে কীভাবে কি তাড়াতাড়ি করে কেটে দিল। পবিত্র ঈদে আমি প্রথমবার এই জাকারিয়া স্ট্রিটে আসলাম, আর হচ্ছে এই নাখোদা মসজিদেও প্রথমবার আসলাম। তোমরা যদি এসে থাকো তাহলে আমাকে জানিও, আর ঈদের আগে বা ঈদের দিনকারে এখানে আসলে ভালো ভালো ফটোগ্রাফি এখানে হয়ে থাকে, মানে এত এত সুন্দর সুন্দর এখানে জিনিস থাকে যেগুলো ছবি তুলতে ইচ্ছে করে আর কি। কেমন লাগলো ব্লগটা সেটা আমাকে জানিও, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।